তো ফাইনালি আজকের আরেকটা ডিভাইস আমাদের চলে আসছে, একই ডিভাইস ZKTeco আইক্লক 9000G। এখন পর্যন্ত আনবক্সিং করি নাই, সো এটা আনবক্সিং করব। এটার সিরিয়াল নাম্বার কিন্তু আলাদা, সো এটার সিরিয়াল নাম্বারটা যদি দেখি আমাদের অলরেডি, এই যে এটা হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার CJ8J19516074-1। সো এই ডিভাইসটা একটু আনবক্সিং করি। ই ছিল কোথায়? খোলার শিফট, হ্যাঁ খুলতে পারছি। এই যে, তো অলরেডি আমরা দুইটা কোম্পানিকে অলরেডি সার্ভ করা হয়েছে, এখন অনেকগুলো কোম্পানিকেই দিচ্ছি আর কি। এই ডিভাইসটাই প্রেফার করতেছি। তো এর ভিতরে এটা হচ্ছে একটা সিডি ড্রাইভ, অর্থাৎ ZKTeco বায়োটাইমের যে অ্যাপ্লিকেশনটা 8.0, সো এই অ্যাপ্লিকেশনটার জন্য এই সিডিটা দিয়ে দিছে ভিতরে। তো আমরা যেহেতু আমাদের অ্যাপ্লিকেশন অলরেডি জিপুশ রেডি করছি, সো এটা ব্যবহার করব না। আর এটা হচ্ছে সিমিলার বায়োটাইমের যে কিভাবে কাজ করে ফিচার ফাংশনালিটি। ওকে, এটা হচ্ছে কার্ড, যে কার্ডটা আমরা ব্যবহার করব এটা হচ্ছে স্ট্যান্ড, আর মূল ডিভাইস হচ্ছে এটা। আর ভিতরে কিছু কেবল কানেকশন আছে মানে এটাকে সেট করার জন্য। তো আমরা ডিভাইসটা অন করি, একদমই নতুন এবং ফার্স্ট টাইম অন করছি। এখানে আমাদের সুইচ হিসেবে ওয়ান আবার অন অফ বটন দুইটি আছে। সো ডিভাইসের ভিতরেও কিন্তু এই সিরিয়াল নাম্বার আমরা দেখতে পাচ্ছি। আর পেন ড্রাইভ থেকে ডাটা নেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের পোর্ট, আর চার্জার পোর্ট হিসেবে এটা। তো অলরেডি চার্জারটা হচ্ছে, এটা হচ্ছে চার্জার। তো আমরা এটা ওপেন দেখাচ্ছি, অন করতেছি, বাতি জ্বলল, অন হয়েছে ZKTeco। আপনি ZKTeco এর সবগুলো ডিভাইসের একই রকম কিছু বেনিফিট পাওয়া যায়, যেগুলোর প্রাইস বেশি সেগুলোর কিছু বেনিফিট আছে। এর আগের যে ডিভাইসটা নিয়ে কাজ করতাম সেটা যেমন ওয়াইফাই সাপোর্টেড ছিল না, কেবলের উপর ডিপেন্ডেন্সি ছিল, এই ডিভাইসগুলো হচ্ছে আপনার সব ধরনের আছে, কোনো ডিপেন্ডেন্সি নাই, এবং এগুলো এখন মার্কেটে খুব চলতেছে। তো অলরেডি আমার 2:16 বাজে, এখন সময় ঘড়িতে 2:16, 16 তারিখ। তা আমরা এই মুহূর্তে আমাদের ওয়াইফাই কানেকশন নেই, তো আমরা ওয়াইফাই কানেকশনটা দিব। কমিউনিকেশন ওয়্যারলেস নেটওয়ার্ক জাস্ট এটা অন করে দিব, আমাদের গ্লোরিয়াস আইটি যে এটা সেট করে দিব। তো অলরেডি আমরা কিন্তু এখানে ওয়াইফাই এর সিম্বল দেখতে পাচ্ছি, এবং এটা হচ্ছে একদম ফার্স্ট টাইম আমরা সেট আপ করবো মানে এই ডিভাইসে। কানেক্টিং হচ্ছে, মাঝে মাঝে ওইটা ক্লোজলি, হ্যাঁ দেখেন ক্লোজ নেই না, এবার ক্লিক করলে স্পষ্ট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ এই যে কানেক্টেড, তো আমরা কানেক্টেড দেখতে পাচ্ছি এখন। এই যে এখানে সবুজ সবুজ দেখা যাচ্ছে, কিন্তু মাঝখানে ক্লিক করে, হ্যাঁ সবুজ দেখা যাচ্ছে, এই যে ওকে ফাইন। এখন আমরা এইটাতে একটা যদি ইউজার রোল সেট করি, লাইক এখানে ইউজার রোল, ইউজার ম্যানেজমেন্ট, কমিউনিকেশন। সো ইউজার রোলের ভিতরে আমার 3টা অপশন দেখতে পাচ্ছি, যে ইউজার ডিফেন্ড রোল 1, রোল 2, রোল 3। তো আমরা একটা এটাকে এনাবেল করে দিই ফার্স্ট টাইম। এই যে আমরা এখানে লিখলাম যে অ্যাজ এ অ্যাডমিন, আমরা এখানে অ্যাডমিন লিখলাম। আমাদের এনরোল করতে হবে ডিফাইন অ্যাজ রোল, এখানে কিন্তু আমি যখন এই নেম অ্যাডমিন দিলাম এবং ডিফাইন ইউজার রোল, এই ডিফাইন ইউজার রোলের ভিতরে কিন্তু আমি যাকে যতটুকু এক্সেস দিব সে তার বাহিরে কোনো কাজ করতে পারবে না, লাইক ইউজার ম্যানেজমেন্ট, কমিউনিকেশন সিস্টেম, পার্সোনাইজ ডার্ক। সো এখানে আমি যদি এমন হয় যে আমাদের এমপ্লয়ি বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন রোল প্লে করতেছে, তখন তাকে আমরা ওইভাবে এক্সেস দিয়ে দিব।
তো আমি একটা ইউজার ক্রিয়েট করি আমার নামে এখন যদি অল ইউজারে আসি একদম ব্ল্যাঙ্ক সো আমি ফার্স্ট টাইম একটা ইউজার ক্রিয়েট করি এখানে নিউ ইউজার ইউজারের নাম হিসেবে আমরা দিলাম শান্ত এস এইচ এ এন টি ও সো আমরা নাম দিলাম শান্ত এখন এর রোলটা ফিক্সড করে দিচ্ছি সো অ্যাজ এ শান্তকে আমরা এখানে দুই ধরনের ইউজার দেখতে পাচ্ছি নর্মাল ইউজার এবং সুপার অ্যাডমিন তো আমরা অ্যাডমিন এখনও সিলেক্ট করি নাই ওইখানে আমরা যে যে রোলগুলো ক্রিয়েট করবো সেই রোলগুলো এখানেও দেখতে পাবো সো আমি এখানে অ্যাজ এ সুপার অ্যাডমিন দিলাম এখন তার ফিঙ্গার প্রিন্টটা যদি নেই লাইক আমার ফিঙ্গার প্রিন্টটা নিলাম ওকে এখন আমি যদি চেক ইন দিই ওকে তো আমি যেহেতু সুপার অ্যাডমিন কিন্তু আমি দেখেন আমি যখন মেনু অপশনে যেতে চাচ্ছি তখন কিন্তু প্রাইভেসি আমাকে ভেরিফাই করতে হবে তো আমি ভেরিফাই করলাম এবং আমার সিস্টেমে চলে আসলাম এখন আসি অ্যাজ এ সুপার অ্যাডমিন আমি যে কোনো একটা রোল আমি অ্যাডমিনের একটা রোল ক্রিয়েট করলাম যা তাকে সমস্ত অ্যাক্সেসগুলো দিলাম না লাইক হচ্ছে ইউজার ম্যানেজমেন্টটা তাকে অ্যাক্সেস দিলাম না এখান থেকে আমি ইউজার ম্যানেজমেন্টের এই যে নিউ ইউজার ক্রিয়েট করতে পারবে না অল ইউজার পাবে না তারপর হচ্ছে ডিসপ্লে সেটিংস পাবে না দ্যাটস মিন ইউজার ম্যানেজমেন্ট যে অপশনটা এটা সে পাবে না অ্যাজ এ অ্যাডমিন তখন আমরা যদি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি লাইক হচ্ছে নিউ ইউজার এখন এখানে আরেকটা নাম দিলাম ধরেন অনি ও এন আই অনি এখন এই অনির নেম দেখেন কিন্তু আমি এখানে অ্যাডমিন দেখতে পাচ্ছি অ্যাডমিন এখন অ্যাডমিন যদি সিলেক্ট করি অনিকে এবং তার যদি ফিঙ্গারপ্রিন্ট দেই আমি একটা অন্য আঙ্গুল ইউজ করতেছি ওকে এখন সব কিছু ক্লোজ করলাম ক্লোজ করে আমি অনির ফিঙ্গারপ্রিন্ট দিলাম নিল এখন অনি যদি সিস্টেমে এন্ট্রি করতে চায় এটা হচ্ছে অনির আঙ্গুল এটা হচ্ছে শান্তর আঙ্গুল সো যদি অনি হিসেবে আমি লগ ইন করি আমি কিন্তু দেখেন অন্য কোনো অপশন পাচ্ছি না শুধুমাত্র কমিউনিকেশন সিস্টেম অ্যাক্সেস কন্ট্রোল সো আমরা যাকে যতটুকু অ্যাক্সেস দিব সে কেবলমাত্র ওই ডিভাইসে অতটুকু অ্যাক্সেস পাবে বাট আমি যদি এসকেপ করে বের হয়ে এবার অ্যাজ এ শান্ত হিসেবে আমি লগ ইন করার ট্রাই করি সরি সিস্টেমে ঢোকার ট্রাই করি এটা হচ্ছে এখন কিন্তু আমি সব অ্যাক্সেস পাচ্ছি তাহলে ইউজার রোল যাদের এই বিষয়টা নিয়ে কনফিউশন আছে এইখান থেকে আপনারা আপনাদের ডিভাইস থেকে দেখে নেবেন খুবই সহজ প্রসেস এটা একদম আমাদের একটা নিউ নতুন একটা প্রোডাক্ট আজকেরই করলাম মাত্রই আনবক্সিং করলাম তো সমস্ত ফিচার ফাংশনালিটি এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাইছি সো আজকের এই পর্যন্তই আর কারো যদি কোনো ধরনের কনফিউশন থাকে ডিভাইস সেট আপ করা যাচ্ছে না ডাটা নিতে পারতেছেন না সার্ভারে এনি অ্যাপ্লিকেশন আমরা আপনাকে সহযোগিতা করতে পারবো ওকে.